আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জানতে চেয়েছেন কিছু কিছু পণ্য আছে যেগুলো হয় ইহুদীদের না হয় কাদিয়দের। এই পণ্য কিনবো নাকি ইহুদীদের? তো মারাত্মক প্রশ্ন করেছেন আমার কাছে আজকে। আল্লাহু আল মুসতান। তাজাহুক এমন কোনো প্রশ্নে যার জবাব নাই। মা মান আলামা আজাহালা মান জাহালা। তো কোরআন আমাদের জন্য হারাল করেছে মহান আল্লাহ হালাল হারাল করেছে এহুদি আহালে খেতাবদের জবেহিত পানি অতামল্লাদিন লাকুম খেতাব হাইল্লুল্লাহম অতামহম অতামহম হাইল্লুল্লাহম আর আহলে খেতাবদের যাদের খেতাব দেওয়া হয়েছে আমাদের পূর্বে তাদের খাদ্য এব নামাজ পড়েন তাদের জবেহিত পানি খাদ্য দেওয়ার উদ্দেশ্য তাদের খাদ্য হাল করা হচ্ছে তোমাদের যেন খাদ্য তার জন্য হারাল করা তাহলে এহুদি খ্রিস্টান যারা তাদের ধর্ম পালন করে বা নাম কাজটা হলো ধর্মের ভিতরে আছে বলে দাবি করে এহুদ খ্রিস্টানরা এই জাতীয় দাবিদার সেকুলার নাম তাদের ভিতরে কিছু নাস্তিক হয়ে গেছে যারা আল্লাহ তো বিশ্বাসী না কোনো কিছু তো বিশ্বাসী না এখন ধর্ম মানা মান না কিন্তু আগে এহুদ নাসার এরকম নাই বরং ইহুদি নাসরানি ধর্মে অলরেডি তারা এখনো রয়ে গেছে আছে এবং নিজেকে দাবি করে এহুদ খ্রিস্টান বলে তাদের খাদ্য খেয়ে আল্লাহ হালাল করেছেন আর তাদের খাদ্য বলতে এখানে অন্যান্য খাদ্য বৈধ রয়েছে তাদের জবে কিন্তু পাননি আমাদের ধর্মের হালাল পানি তাদের দ্বারা জবে করা যদি হয় তো সেটা খাওয়া বৈধ রয়েছে এটা খাওয়া বৈধ তো আহলা কেতাবদের তারাও এক প্রকার কাফের মশ্রেক কেন তাদের খাদ্য বৈধ রাখা হয়েছে কিন্তু এই কাদিয়ানিরা যারা নকল নবী মানে আমাদের প্রিয় নবীকে খাতাম নবীন হিসেবে মায়না মানে শেষ হিসেবে মানা মায়না খাতাম রহব খাদাই তো তাদের সবাইকে পানি খাওয়া বৈধ নয় এ থেকে আমরা বুঝতে পারি কারা সার নাচ কারা সাদ থেকে নিকৃষ্ট সুতরাং ওদেরকে চেহারা সাথে বাহ্য হয়ে ভালো দেখলো ওরা সার থেকে নিকৃষ্ট বলা যেতে পারে আর বিশেষ করে পণ্য কেনা বিষয়ে বুঝতে পেরেছেন যে এই হুদনা সারাদের পণ্য বিশেষ করে খাদ্য জাতীয় গোস্ত জাতীয় ইহুদদের খাওয়া যাবে ইহুদ খ্রিস্টানদের কিন্তু এই কাদিয়ানিতে খাওয়া যাবে না কাদিয়ান কারণ ওদের যাবে কিন্তু পানি মৃত পানি বলে গণ্য তাই আমরা বুঝতে পারছি আপাতত আপাতত যে ইহুদ নাসাদের পণ্য আমরা তুলনামূলক বেশি অনুমোদন পাই তাদের পণ্য কেনা বিষয় যদিও কাফের মসজিদ যে হন যে হন না কেন হালাল পণ্য সবার থেকে কেনা বৈধ রয়েছে কিন্তু আমরা বুঝতে পারলাম বিশেষ করে জবাহিত পানিগুলি যদি প্যাকিং হয়ে আসে আর উভয় বিক্রি করে তাহলে কাদের পণ্য খাওয়ার অনুমোদন রয়েছে শরীয়তে বুঝতে পেরেছেন মুসলমানদের পণ্য তো কোনো সমস্যা নাই কিন্তু এখন খ্রিস্টানদের পণ্য আছে পণ্যের ভিতরে রয়েছে মুরগি বকরি ছাগল গরু গরু গোস্ত আর একটা দোকান আছে পাশে দোকান কাদ্দ এগুলো সেল দেয় তা আপনার আমার জন্য কাদের কাদেরকিত পানি খাওয়া বৈধ বুঝতে পেরেছেন খ্রিস্টান তাদেরটাই বৈধ আর এদেরটা হলো কি মৃত পানি এগুলো খাওয়া বৈধ নয় এ থেকে আমরা বুঝতে পারি কারা নিকৃষ্ট স্বাদ থেকে এবং কাদের পণ্য কেনা বিষয়টি আমরা মানে সহজভাবে নিতে পারি তো যা হোক আশা করি আমরা বুঝতে পেরেছি আসলে সবাই শত্রু ইসলামের শত্রু তো এরা থেকে বলা যেতে পারে ঘর শত্রু কারণ এহুদি নামে তারা সততা করছে খ্রিস্টান খ্রিস্টান নামে সততা করছে কিন্তু এরা হলো মুখোশধারী এরা গোলা মাহমদ কাদ নামী ভণ্ড একজনকে নবীড় করেছে যে ব্রিটিশ সরকার ঘুষ খেয়ে নবী হয়েছিল এবং তাকে হত্যা করার চেষ্টা করেছে মুসলমানরা কিন্তু পারেনি ব্রিটিশ সরকারের বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণের কারণে কাফের এই কাফের এক নিজেকে নবী দাবি করেছিল এবং বলেছিল তার নিকটে ফার্সিতে উর্দুতে আরবিতে ইংরেজিতে হয় এবং সে নাকি নিজেই নিজেই মারিয়ানো এই ভন্ডের অনুসারী হলো এরকম এই ভন্ডরা ভণ্ডরা বেশি সুদূর প্রসারী এদের দ্বারা প্রথায় মানুষ বেশি হচ্ছে কারণ এরা ইসলামেরই সবকিছু নিয়ম নীতি বলা যেতে পারে বাহ্যিকভাবে পালন করে যদি তাদের আকীদা এবং কিছু আমলও পার্থক্য রয়েছে কিন্তু এদের দ্বারা মুসলমান ধোঁকা বেশি খাবে এটি স্বাভাবিক এরা সব থেকে নিকৃষ্ট এবং খাদ্যের বিষয়ে তো বুঝতে পারলেন খাদ্য যাতে কেনা বেচার ক্ষেত্রে তারা সব থেকে নিকৃষ্ট আল্লাহ আলম ওসাল নবী মোহাম্মদ ওয়ালা আলহি ওসহবাইন